আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার হারুনুর রশিদ। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক আমার যে টিউটোরিয়াল বা আমি যে ভিডিওটা করে থাকি এবং ইউটিউবে আপলোড করি, সেই ভিডিওর ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেইন। অ্যাঙ্কেল স্প্রেইন বলতে মূলত যেটাকে বোঝানো হয় সহজ বাংলায় বলতে গেলে এটা হচ্ছে গোড়ালি, পায়ের গোড়ালি মুচকে যাওয়া যে সমস্যাটা সেটাকেই মূলত অ্যাঙ্কেল স্প্রেইন বলা হয়। অ্যাঙ্কেল স্প্রেইন বলতে যেটাকে বোঝায়, স্প্রেইন বলতে দেখা গেছে যে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটা হচ্ছে যে একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার, এখানে মেটা টার্সাল বোন বা টার্সাল বোন আছে, এর সাথে হচ্ছে যে টিবিয়া, ফিবুলার সাথে ক্যালকেনিয়াস বা এই যে অনেকগুলো হাড়ের যে একটা কম্বাইন্ড সিস্টেম, এই সিস্টেমটা আসলে রশির মতো একটা হাড়ের সাথে আর একটা হাড় যেটা দিয়ে বাধা থাকে সেটাকে বলা হয় আসলে, সেটাই হচ্ছে টেন্ডন, কার্টিলেজ এবং লিগামেন্ট সেটাকেই বলা হয়। তো কোনো কারণে দর্শক যদি দেখা গেল যে অ্যাঙ্কেল স্প্রেইন হয়েছে, তো সেটাকে আমরা ধরে নিব যে আসলে এটাতে লিগামেন্টের প্রবলেম, লিগামেন্ট পার্শিয়াল টিয়ারিং বা পার্শিয়াল ছিঁড়ে যাওয়া, এটাই মূলত হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেইন। তো স্প্রেইনের কিছু কিছু প্রাথমিক স্টেজে আমরা যেটা জানবো, এটা হচ্ছে যে অ্যাঙ্কেল স্প্রেইন কেন হয় বা এটার স্টেজ কেমন, কতগুলো স্টেজ আছে, আর এর পরবর্তীতে আমরা জানবো সিমটমের পরে ডায়াগনোসিস, এর পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট সম্পর্কে জানবো। তো অ্যাট ফার্স্ট আমরা অ্যাঙ্কেল স্প্রেইনের নিয়ে যদি কথা বলি, এটার আসলে আমাদের আসতে হবে যে এটার স্টেজ কেমন, এটার স্টেজ। তো এটার স্টেজ জানতে হইলে এখানে আমাদের যেটা জানা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাঙ্কেল স্প্রেইনের যে লিগামেন্টগুলো আছে, আমাদের লিগামেন্টগুলো জানতে হবে। মূলত অ্যান্টেরিয়র ইনফিরিয়র টিবিও ফিবুলার লিগামেন্ট, এটা এক নাম্বার। দুই নাম্বারে পোস্টেরিয়র ইনফিরিয়র টিবিও ফিবুলার লিগামেন্ট, দুই নাম্বার এখানে আছে ইন্টারোসিয়াস লিগামেন্ট, এটা তিন নাম্বার। এগুলা মূলত অরিজিন এবং ইনসার্শনগুলো জানতে গেলে যেটা মূলত আসে, এরপর আসতেছে সিনডেসমোসিস বায়োমেকানিক্স, বা এইখানে বায়োমেকানিক্স বলতে বডির যে আমাদের হাঁটা বা চলা বা পোস্চার, গেইট বা এই যে আমাদের একটা ব্যালেন্স হাঁটার যে দুইটা পায়ে, যেমন একটা বাচ্চা ছোট বয়সে সে হাঁটতে পারে না, তার কারণ কি, তার বায়োমেকানিক্স বা তার বডির যে মেনটেনেন্স ক্ষমতা বা তার যে ব্যালেন্সের ক্ষমতা সেটা কিন্তু ঠিক থাকে না, ঠিক না থাকার কারণে কিন্তু বাচ্চা বয়সে সে হাঁটতে পারে না, এবং একটা আস্তে আস্তে ধীরে ধীরে সার্টেন একটা লেভেলে বা দুই বছর পার হয়ে যাওয়ার পর কিন্তু সেই বাচ্চাটা অটোমেটিক্যালি হাঁটতে পারে, কারণ কি, সে তার পরিবেশের সাথে তখন অ্যাডজাস্ট হয়ে যায়, পা কোথায় ফেলবে, কেমনে ফেলবে, এই ব্যালেন্সটা সে কিন্তু বুঝতে পারে এবং ক্রমান্বয়ে ধীরে ধীরে সে একটা নর্মাল মানুষ হিসাবে বেড়ে ওঠে। তো প্রথমে আমরা যেটা জানবো এটা হচ্ছে যে এটা স্টেজ হচ্ছে তিনটা স্টেজ মূলত। প্রথম স্টেজ যেটা, সেই স্টেজটা হচ্ছে মূলত আসলে নর্মাল স্টেজ বা গ্রেড ওয়ান যেটাকে বলা হয়। এই গ্রেড ওয়ানে যে প্রবলেমটা হয়, এই জায়গাতে একটা লিগামেন্ট আসলে ছিঁড়ে যাবে যে সেটা বলা যাবে না, যদিও লিগামেন্ট অনেকগুলা হচ্ছে যে মাসেল ফাইবারের বা দেখা গেছে যে সমষ্টি বা অনেকগুলো চুল আমরা যেভাবে বেঁধে রাখি মাথায়, যে অনেকগুলো চুল টান দিলাম, এর মাঝখান থেকে দুইটা বা একটা চুল আমার মাথা থেকে আমার সাথে হাতের সাথে উঠে গেল, এটা হচ্ছে প্রাথমিক স্টেজ হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেইন। তো একটা লিগামেন্টের এরকম দুইটা তিনটা ফাইবার যদি ছিঁড়ে যায় এবং এই স্টেজটাতে তুলনামূলক পেইন এবং সোয়েলিং বা তেমন মেজর কোনো প্রবলেম আমাদের ফিল হয় না, এটা হচ্ছে যে প্রাথমিক স্টেজ। দুই নম্বর স্টেজ যেটা বলবো আমরা, বা গ্রেড টু যদি বলি, গ্রেড টুতে যেটা হয়ে থাকে, দেখা গেছে যে একটা লিগামেন্ট অথবা দুইটা লিগামেন্ট অথবা এর সাথে আরও তিনটা লিগামেন্ট পাশাপাশি ইঞ্জুরি হইতে পারে এবং পার্শিয়াল টিয়ারিং যেটা বা পার্শিয়াল ছিঁড়ে যাওয়া যেটাকে বলা হয়ে থাকে, লিগামেন্টটা পার্শিয়াল ছিঁড়ে যেতে পারে। ছিঁড়ে যাওয়ার পরবর্তীতে এখানে দেখা যায় একে একটা বা দুটা লিগামেন্টের ক্ষেত্রে স্টেজ টুতে এই প্রবলেমটা হয়। এখানে পেইন স্বাভাবিক, এটা পেইন হবে, সোয়েলিং হবে, টেন্ডারনেস থাকবে, রেস্ট্রিক্টেড মুভমেন্ট বা চলাফেরায় একটা গতিবিধি, যেটা চলাচলের সময় আমরা পা ফেলতে বা আমরা দৈনন্দিন যে কাজগুলো করি সেই কাজগুলোতে মূলত আমাদের কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে, এটা হচ্ছে দুই নম্বর স্টেজ। তিন নম্বর স্টেজে যদি আমরা আসি, তিন নম্বর স্টেজ হচ্ছে একের অধিক যদি টেন্ডন বা কার্টিলেজ বা লিগামেন্ট, একের অধিক কোনো লিগামেন্ট যদি ছিঁড়ে যায়, তাইলে
সেটা সেটা দেখা গেছে লিগামেন্টটা কমপ্লিট টিয়ারিং হতে পারে বা কমপ্লিটলি ছিঁড়ে যেতে পারে অথবা মানে অর্ধেকের বেশিটা ছিঁড়ে গেছে কিন্তু পার্শিয়াল একটার সাথে আরেকটা লাগা অবস্থায় আছে। এটা মূলত হচ্ছে তিন নাম্বার স্টেজ বা এটারে বলবো আমরা গ্রেড থ্রি। তো মূলত দর্শক এই তিনটা টাইপেরই মূলত স্টেজ বলেন আর গ্রেড বলেন, এটার কিন্তু সিভিয়ারিটির দিক দিয়ে চিন্তা করলে অ্যাঙ্কেল স্প্রেনকে মূলত এই তিনটা টাইপে ভাগ করা হয়ে থাকে। আর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কজেস অফ অ্যাঙ্কেল স্প্রেন। কজেস কেন এই অ্যাঙ্কেল স্প্রেনটা হচ্ছে, এটা ন্যাচারাল একটা প্রসেস। আপনি সচরাচর হাঁটতেছেন, হাঁটতে 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 আপনার শুর কন্ডিশন বা যদি আনইভেন সারফেস সারফেসে যদি আপনি হাঁটতে যান, দেখা গেল যে হাঁটতে যা হঠাৎ করে পাটা পিছলে পড়ে গেলেন বা মোচড় খায় গেল পায়ের গোড়ালিটা, হয়তো এটা আপনার শুর অ্যাবনরমালিটির কারণে হতে পারে অথবা যে সারফেসটাতে আপনি হাঁটতেছেন সেই সারফেসটা যদি আপনার যদি আনইভেন বা মসৃণ সারফেস যদি না হয়ে থাকে, এটা হচ্ছে এক ফার্স্ট কারণ। দুই নম্বরে এই অ্যাঙ্কেল স্প্রেন যাদের বেশি হয় এগুলারে বলবো যে মূলত যারা ফুটবল, আমাদের যে ফুটবল ক্রিকেট বা হকি এই টাইপের যে প্লেয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে এই অ্যাঙ্কেল স্প্রেনের পরিমাণটা সবচেয়ে বেশি। এর পরবর্তীতে আরও যদি আপনি অ্যাডভান্স স্টেজে জানতে যান, এটা জানতে হবে যেটা এটা হচ্ছে যে ম্যাক্সিমাম যারা অ্যাথলেট বা ম্যারাথন দৌড় এইগুলার সাথে যারা এই প্রতিযোগিতামূলক খেলার সাথে যারা জড়িত তাদের ক্ষেত্রে অ্যাঙ্কেল স্প্রেনের পরিমাণটা সবচেয়ে বেশি হয়। তো দর্শক মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের নিজের চলাফেরা এর পরবর্তীতে ইঞ্জুরি আছে আর তার পরবর্তীতে দেখা গেছে যে মাসেলের পাওয়ার যদি আমার কম থাকে, কাপ মাসেলের পাওয়ার কমে যাওয়ার কারণে বা থাই মাসেলের পাওয়ার কমে যাওয়ার কারণে আমার এই অ্যাঙ্কেল স্প্রেন হতে পারে বা আমি হাঁটতে হাঁটতে পা ফ্যাটিক বা টায়ার্ড হয়ে যেতে পারে, দেখা গেলো যে আমি আর পাটা ফেলতে পারতেছি না, এই টাইপের প্রবলেমও হতে পারে বা হঠাৎ করে আপনি রাস্তাঘাটে চলতে ফিরতে কোনো গাড়ি আপনার উপরে গাড়ি চাপা দিল তার কারণেও কিন্তু আপনি গাড়ি থেকেও চটকে যায় পুরো আপনার এই অ্যাঙ্কেল স্প্রেন হইতে পারে, অথবা আপনি যদি পাবলিক আসেন অথচ আপনার উপরে যদি অ্যাক্সিডেন্টটা কোনোভাবে গড়াইয়া চলে আসে এখান থেকেও কিন্তু আপনার এই প্রবলেমটা হতে পারে। এর পরবর্তীতে দেখা গেছে যে টেন্ডন কার্টিলেজ লিগামেন্টের যদি কোনো প্রবলেম থাকে সেটা থেকে হতে পারে। এরপরে মেজর নার্ভ ফাইবার যেটা আছে আমাদের সায়াটিক নার্ভ মূলত লোয়ার লিম্বটাকে যে সাপ্লাই দিতে সেই নার্ভ রুটে কোনো কম্প্রেশন বা নার্ভের কোনো প্রবলেম থাকলে সেটা থেকেও কিন্তু আমাদের এই অ্যাঙ্কেল স্প্রেনটা হতে পারে। এর পাশাপাশি যেটা বলবো মোটামুটি এইগুলাই কথা ঘুরে পেশায় যে অ্যাঙ্কেল স্প্রেনের জন্য ন্যাচারাল এই আমাদের সচরাচর কাজগুলাই দায়ী এবং সেটা যদি একটু অসচেতনতার সহিত এই কাজগুলো করা হয় তাহলে আমাদের এই অ্যাঙ্কেল স্প্রেন হওয়াটা খুবই স্বাভাবিক। তো দর্শক এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সিমটম নিয়ে কথা বলবো, অ্যাঙ্কেল স্প্রেনের সিমটম কী। যেহেতু এটা হচ্ছে যে বলা হচ্ছে যে আপনার লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা টিয়ারিং বা এই টাইপের প্রবলেমের কারণে দেখা গেছে যে অ্যাঙ্কেল স্প্রেন হচ্ছে, সেহেতু আপনার এক ফার্স্ট সিমটম যেটা হবে সেই জায়গাটাতে আমাদের প্রচুর পেইন হবে, হ্যাঁ, যেটা ইন্টেন্স পেইন বা আনটলারেবল পেইন বা হতে পারে। এর পাশাপাশি আমরা চলতে ফিরতে হাঁটতে গেলে দেখা গেল যে আপনার নর্মাল পা যেটা যেরকম আছে সুন্দরভাবে আমরা স্মুথলি চলতে পারতেছি বা স্প্রেন অ্যাঙ্কেল স্প্রেন হওয়ার আগে আমরা যেভাবে চলতে পারতেছি বা স্প্রেন হয়ে যাওয়া অ্যাঙ্কেলের ক্ষেত্রে কিন্তু আমরা সেইভাবে চলাফেরা করতে পারবো না বা আমাদের গেইট বলে দিবে যে না আমার পায়ে কোনো প্রবলেম হয়েছে। এক নাম্বার ওই জায়গাটাতে যেটা থাকবে সেটা থাকবে সয়েলিং হতে পারে, কারণ লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে ওই জায়গায় দেখা গেল যে ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে, ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়ার কারণেও আপনার এই মানে ইনজুর্ড জায়গাটাতে কী হবে ধীরে 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 ফ্লুইড মানে অ্যাকুমুলেশন হতে থাকে বা ফ্লুইড জমা হতে থাকে, জমা হওয়ার কারণে ওইখানে চাপ দিলে দেখবেন যে পেইন থাকবে, সয়েলিং থাকবে, টেন্ডারনেস থাকবে, আনইজি আনকমফর্টেবল একটা পেইন হবে হাঁটতে চলতে ফিরতে বা সচরাচর যে কাজগুলো করতেছেন এই কাজগুলো করতে গেলে আপনার প্রবলেমটা অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন। এরপর হচ্ছে ব্রুইশিং। ব্রুইশিং বলতে যেটা বোঝানো হয় যে ইনজুর্ড হওয়া পাটাতে বা যেই জায়গায় টেন্ডনটা ছিঁড়ে গেল তার আশেপাশের মাংস মাসেল যেটা ফাইবার আছে অথবা স্কিন যদি আমরা বলি এটা হচ্ছে ব্লুইশ হয়ে যাইতে পারে, ব্লুইশ হইতে পারে বা পার্শিয়াল লাল কালার যেটা আছে রেডনেস এরকম একটা সাইন দেখতে পারি বা ইয়েলোইশ সাইন যেটা বলা হয় ইয়েলো কালারের মতো কিন্তু এই জায়গাটা হতে পারে। এটা এরপরে হচ্ছে যে লিমিটেড অফ মুভমেন্ট লিমিটেড বলতে বলতে আমরা চলাফেরা যেটা কথা বললাম যে নর্মাল চলাফেরা আমাদের নর্মালটা থাকবে না, এই টাইপের প্রবলেম কিছু হতে পারে। এর পরবর্তীতে যেটা বলবো আমরা সেটা হচ্ছে যে ইন্টেন্স পেইনের কথা আমরা বলে ফেলছি, সয়েলিংয়ের কথা বলে ফেললাম, এর পরবর্তীতে সেন্সিটিভিটি যেটা আছে আমরা ওই জায়গায় যদি সেন্সিটিভিটি টেস্ট করে থাকি তাহলে দেখবো যে এই জায়গাটাতে সেন্সিটিভিটিটা কিছুটা হলেও
অ্যাবনর্মাল আমরা পেয়ে যাব। লং টাইম যদি দেখা গেল যে না অ্যাঙ্কেল স্প্রেন একটা লোকের অনেক আগে হয়ে গেছে, হয়তো পার্সিয়াল ওষুধ টষুধ খাওয়ার কারণে সে মোটামুটি নর্মাল লাইফে ফিরে আসছে, বাট নেই জয়েন্টটা এক পারমানেন্ট স্টিভ হয়ে গেছে, বা অ্যাসোসিয়েট মাসেল বা টেন্ডন এগুলো মাসেল দেখা গেলো যে শুকাইয়া যাওয়া বা কন্ট্রাকচার হওয়া, স্পাজম হওয়া, হ্যাঁ এই টাইপের প্রবলেম হতে পারে। তার কারণে কি হতে পারে, টোটাল হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টটা আপনাদের স্টিভ হয়ে যাইতে পারে, এবং স্টিভ হওয়ার পরবর্তীতে আপনি নর্মাল যেভাবে পা ফেলেন বা নর্মাল যেভাবে শু করতেছেন, চলাফেরা করতেছেন, সেটা কিন্তু কখনোই আপনি পারবেন না। এরপরে যেটা আছে, যদি পাকে ধরে আপনি যদি আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে থাকেন, তো এর মাঝখানে দেখবেন যে ক্রিপিটেশন একটা সাউন্ড, এটা আপনি বুঝতে পারবেন এই টাইপের। তারপর সে ওয়েট বিয়ারিং এর কথা যেটা আমরা বলবো, যে এর পরবর্তীতে যেইটা কথা বলবো সেটা হচ্ছে ওয়েট বিয়ারিং। আপনি নর্মাল পা যেটাতে অ্যাঙ্কেল স্প্রেন হয় নাই, সেই পাটাতে আপনি যেমন ওয়েটটা বিয়ার করতে পারবেন, সেটা কিন্তু আপনার স্প্রেনড হওয়া পায়ে কিন্তু আপনি ওই পরিমাণে ওয়েট বিয়ার করতে পারবেন না। তো মূলত সিমটম বলতে এইগুলাকেই বোঝানো হয়ে থাকে। এর পরবর্তীতে আমরা আসবো কোনটা ডায়াগনোসিস। ডায়াগনোসিসের সুবিধার জন্য আমরা যেটা করবো, এটাকে তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ম্যানুয়াল অবজারভেশন, ইনস্পেকশন, পালপেশন, বা এটা হচ্ছে ম্যানুয়ালি দেখবো, ল্যাব টেস্টের মাধ্যমে আমরা দেখবো। এর পরবর্তীতে আমরা ইমেজিং বা ইমেজিং টেস্ট করে আমরা এটা শিওর হবো যে অ্যাঙ্কেল স্প্রেন আসলে কতটুকু হয়েছে বা কতটুকু হয় নাই বা কতটুকু কোন পজিশনে সেটা আছে। তো দর্শক, এটা অ্যাডভার্স যেটা করতে হবে, আমাকে ইনস্পেকশন করতে হবে ওই জায়গাটাকে, আমাকে ভালোভাবে দেখতে হবে, দেখতে হবে যে মাসেল কন্ট্রাকচার আছে কিনা, বা ইন কতদিন হিস্টোরিটাও আমরা নিতে পারবো যে কখন কত ঘন্টা আগে বা কোন সময় হয়েছে এটা। এই হিস্টোরিটা পেশেন্টের কাছ থেকে আমরা হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছি তারা সুন্দরভাবে আমরা শুনে নিব। শোনার পরে কোন পরিস্থিতিতে ছিলেন আপনি, কেন এটা কিভাবে হইলো এটা আমরা জানবো। জানার পর ওই জায়গাতে কোনো কালার চেঞ্জ আছে নাকি স্কিনে সেটা আমরা জানবো। এরপরে সয়েলিং আছে নাকি সয়েলিংটা সেটা আমরা দেখবো, বা ক্রিপিটেশন বা পাটাকে নড়ায়া বা গোড়ালিটাকে আমরা এদিক ওদিক করে বা নর্মাল যেদিকে মুভমেন্ট হওয়া উচিত সেদিকে মুভমেন্ট করে দেখবো যে ভিতরে কোনো ক্রিপিটার সাউন্ড পাওয়া যায় কি না। এর পরে যেটা করতে হবে, যে পালপেশনটাও গেল, মুভমেন্ট যেটা আছে নর্মাল মুভমেন্টও আমরা দেখে ফেলবো, যে রেঞ্জ অফ মুভমেন্ট যেটা আছে এই মুভমেন্টটা নর্মাল হচ্ছে কি নর্মাল না, এটা থেকে এবং পেশেন্টের পেন ফিল কেমন করতেছে সেটার অনুভূতি থেকেও কিন্তু আমরা মূলত বুঝতে পারবো যে আসলে কোন টাইপের হ্যাঁ প্রবলেম এটা, অ্যাঙ্কেল স্প্রেন কোথায় হয়েছে। এরপর কিছু রেজিস্টেড মাসেল এক্সারসাইজ আছে। রেজিস্টেড হচ্ছে যে টেন্ডন বা লিগামেন্ট বা আইসোমেট্রিক এক্সারসাইজ আছে। এর পরবর্তী কিছু স্পেশাল টেস্ট আছে, যেটা আপনার ডক্টর আপনাকে এই টাইপের টেস্টের কথা বলবে বা টেস্টটা করে দেখবে। যেমন অ্যান্টিরিয়র ডয়ার টেস্ট একটা টেস্ট আছে, তারপর হচ্ছে অ্যান্টিরিয়র ডয়ার টেস্টের পাশাপাশি টিল্ট টেস্ট যেটা আছে সেটার ক্ষেত্রেও আপনার কিন্তু এই সমস্যাটা হতে পারে, বা টেলার টিল্ট টেস্ট, এই টেস্ট করে কিন্তু আপনি অ্যাঙ্কেল স্প্রেন বুঝতে পারবেন। এর পাশাপাশি যেটা আছে এক্সটার্নাল রোটেশন টেস্ট যেটা বলা হয়, এই এক্সটার্নাল রোটেশন টেস্টটা করেও কিন্তু আপনি মূলত বুঝতে পারবেন যে এটা অ্যাঙ্কেল স্প্রেন হয়েছে কি হয় নাই। এটা আসলে মূলত ম্যানুয়াল টেস্ট, আপনার ফিজিওথেরাপিস্ট অথবা আপনার ডক্টর অথবা হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন তারা কিন্তু এই টেস্টগুলো করে মূলত শিওর হয়ে যান যে এটা অ্যাঙ্কেল স্প্রেন কতটুকু হয়েছে। এর পরবর্তীতে আমরা যদি ল্যাব টেস্টের দিকে আসি, ল্যাব টেস্ট করতে হলে সবার আগে দেখতে হবে যে পেশেন্টের অ্যাঙ্কেল স্প্রেন প্লাস এর অ্যাসোসিয়েট অন্য কোনো প্রবলেম আছে কি না। অন্য কোনো প্রবলেম বলতে যেটাকে বোঝানো হয়, মূলত দেখা গেছে যে এর পাশাপাশি ডায়াবেটিস আছে কি না, এনার মানে ব্লাড কাউন্টে কতটুকু কম আছে না বেশি আছে, বা এটা বয়স ওনার মানে 60 আপ অথবা বা 30 বা এর পাশাপাশি কি না, এই পেশেন্ট কোনো দিক খেলাধুলা বা এই টাইপের কোনো টাইপের মানে খেলাধুলার রিলেটেড কোনো কাজকর্মের সাথে উনি জড়িত কিনা বা তার পেশাটা কি, এগুলোও কিন্তু এর মাধ্যমে আমাদের বের হয়ে আসবে। তো দর্শক, ল্যাব টেস্ট বলতে আমরা এফআর যেটা করবো, সিবিসি, এসআর, হিমোগ্লোবিন টেস্টটা করে নেব। যদি ডায়াবেটিসের আমাদের সন্দেহ হয়ে থাকে তাকে আরবিসি হ্যাঁ টেস্টটা করবো, মানে র্যান্ডম ব্লাড গ্লুকোজের টেস্টটা করে ফেলবো। এরপর হচ্ছে কিডনি কোনো প্রবলেম আছে কিনা সিরাম ক্রিয়েটিনিন টেস্টটা আমরা করে ফেলবো। এর পরবর্তী ইউরিন অথবা স্টুল এক্সামিনেশনটা করবো, প্রস্রাব যদি ইনফেকশন থাকে সেটাও আমাদের অনেকটাই হেল্প করবে বের হয়ে আসার জন্য। তারপরে যেটা আছে ইডিমা বা সয়েলিং আছে কিনা, এগুলোও আমরা ব্লাড কাউন্ট থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে যাব। এর পরবর্তীতে আমরা যেটা করবো, এটা আল্ট্রাসাউন্ড করতে পারি, নর্মাল আল্ট্রাসাউন্ড করেও আমরা অ্যাঙ্কেল স্প্রেনের কন্ডিশনটা অনেক সুন্দরভাবে জানতে পারবো, অথবা মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ড যেটা আছে সেটা করে কিন্তু আমরা অনেকটাই শিওর হয়ে যাব যে এটা অ্যাঙ্কেল স্প্রেন কোন স্টেজে আছে। এর পরবর্তীতে যেটা করতে হবে এটা হচ্ছে ইমেজিং টেস্ট। ইমেজিং টেস্ট বলতেই বোঝা যাচ্ছে অ্যাঙ্কেল স্প্রেন, দ্যাট মিন্স এটাকে আমাদের এক্স রে করতে হবে, যেহেতু এক্স রেটা আমাদের জন্য সহজলভ্য একটা মানে ডায়াগনোসিসের সিস্টেম এবং
বলা যায় যে আমাদের হাতের নাগালে এইটা ট্রিটমেন্ট করতে গেলে যে টাইপের ল্যাবে আমরা ডায়াগনস্টিক সেন্টারে যাব, এই জায়গাগুলোতে সচরাচর এক্স রে মেশিনটা অ্যাভেল পাওয়া যায়। এই জন্য আমরা এক্স রে করে ফেলবো। এক্স রে এই কেন করবো সেটা বলবে যে আমার ইন্টারনাল কোনো বোন ফ্র্যাকচার হয়েছে কি না, বা বোন রিলেটেড কোনো টাইপের কন্ডিশন আছে কি না, এই টাইপের সমস্যাগুলো ইনভেস্টিগেশন করার জন্য আমরা নর্মাল এক্স রে করতে পারি বা ডিজিটাল আমরা এক্স রে করবো। এক্স রে করে আমরা দেখবো যে আসলে জয়েন্ট প্লাস হচ্ছে যে বোনসের কোনো প্রবলেম আছে কি না এটা জানবো। এর পরবর্তীতে আমরা সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি। সিটি স্ক্যান এবং এমআরআই যদিও একটা ব্যয়বহুল টেস্ট, তার পরবর্তীতেও এটা থেকে আমরা অনেকগুলা জিনিস জানতে পারবো। যেমন একটা জয়েন্টের নর্মাল স্ট্রাকচার জানতে পারবো, এটা টেন্ডনের পজিশন জানতে পারবো, লিগামেন্ট কেমন আছে সেটা জানতে পারবো, তারপর হচ্ছে কার্টিলেজ ডিজেনারেশন আছে কিনা সেটা জানতে পারবো, বা ইন্টারভার্টিব্রাল ফ্লুইড যেটা থাকে বা ইন্টার আর্টিকুলার ফ্লুইড বা জয়েন্টের ভিতরে যে ফ্লুইডটা থাকার কথা আমাদের সেটা ঠিক আছে কিনা সেটা আমরা জানতে পারবো, বা এই জয়েন্টে নর্মাল যে ব্লাড সাপ্লাই থাকার কথা সেটা ঠিক আছে কিনা এটাও আমরা জানতে পারবো। এর পাশাপাশি নার্ভ সাপ্লাই যেটা আছে, যেহেতু পা একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার, এই জন্য এর নার্ভ সাপ্লাইটা আমরা ক্লিয়ারলি জানবো। কিসের মাধ্যমে? এটা সিটি স্ক্যান অথবা এমআরআই করে আমরা এই জিনিসগুলো সম্পর্কে শিওর হতে পারবো। এর পরবর্তীতে অ্যাডভান্স স্টেজে যদি কোনো কারণে সন্দেহ আমাদের হয়ে থাকে যে না রিলেটেড কোনো টাইপের প্রবলেম আছে, আমরা এটা যেটা করবো এটা হচ্ছে সোজা টেস্ট, যেটা এটা হচ্ছে যে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্টটা আমরা করতে পারবো। এর পাশাপাশি আর্থোগ্রাফি করতে পারবো আমরা, সনোলজিক্যাল টেস্ট, সনোগ্রাফি যেটা আছে, যেটা আল্ট্রাসাউন্ডের কথা বললাম, সেটাও করেও আমরা মোটামুটি শিওর হইতে পারবো যে এটা আসলে অ্যাঙ্কেল স্প্রেন বা স্টেজের কোন জায়গায় আছে। দর্শক, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে চার নম্বর স্টেজ, আমরা ট্রিটমেন্টটা সম্পর্কে জানবো। ট্রিটমেন্টটাও সুবিধার্থে আমাদের তিনটা ভাগে ভাগ করতে হবে। এক নম্বর হচ্ছে যে আমরা ম্যানুয়াল কিছু ট্রিটমেন্ট যেটা আছে সেটা আমরা করবো, এর পরবর্তী মেডিসিন দিয়ে যে চিকিৎসা করা লাগে সেটা করবো, এবং সিভিয়ার কেসে যদি চলে যায় সেটা আমাদের যেটা করতে হবে, যদি সার্জারির প্রয়োজন হয় আমরা সেটা সার্জারিটা করে ফেলবো। তো অ্যাট ফার্স্ট হচ্ছে ম্যানুয়াল যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে যে প্রাইস নামে এটাকে অ্যাট ফার্স্ট ধরে নেওয়া হয়। যখন অ্যাঙ্কেল স্প্রেন হওয়ার সাথে সাথে আপনাকে যেতে হবে প্রোটেকশন রেস্ট, আইস কম্প্রেশন, ইলিভেশন। প্রোটেকশন বলতে আমি যেটা করব, অ্যাঙ্কেলটা যখন ইঞ্জুরি হয়ে গেল বা আঘাত পাওয়ার কারণে, অ্যাক্সিডেন্টের কারণে মানে অ্যাঙ্কেল স্প্রেন ধরেই নিলাম হয়ে গেছে, সাথে সাথে আমাকে যেটা করতে হবে ওই জায়গাটাকে আমার নিকেপ বা অ্যাঙ্কেল ক্যাপ যেটা আছে অথবা অ্যাডহেসিভ ব্যান্ডেজ যেগুলো আছে এগুলো দিয়ে অ্যাট ফার্স্ট আমাকে জয়েন্টটাকে ইমোবাইলাইজ করতে হবে, যেন কোনোভাবেই এই জয়েন্টটা ফার্দার কোনো বা ইঞ্জুরি না হয়, তার জন্য এটা প্রোটেকশনের ব্যবস্থা করবো। প্রোটেকশনটা বলে দিলাম দর্শক, এটা হচ্ছে যে আপনারা নিক্যাপের মতো যেটা আছে বা ফুটবল ক্রিকেট খেলতে যে আমরা যে মানে যেই জিনিসগুলো গ্রাম এলাকায় সচরাচর ব্যবহার করি, অ্যাঙ্কলেট বলা হয় যেটারে, সেইগুলা দিয়ে আমরা এটাকে আগে ইমোবাইলাইজ করবো। যদি এই জায়গাটাতে যেহেতু নি মানে অ্যাঙ্কেল জয়েন্টে ফ্লুইড অ্যাকুমুলেশন যেন না হয়, তার জন্য আমরা সাথে সাথে বরফ দেবো এই জায়গায়, বরফ দিয়ে চেপে ধরে থাকবো। এর বরফের উপকারিতা কোনটা? এটা হচ্ছে যে এই বরফের শেক দেওয়ার কারণে আপনার ওই জায়গাটা যতটুকু ইডিমা হবে বা ফুলে যাবে বা সয়েলিং হবে, এটা বরফ দেওয়ার পর কিন্তু ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্ট হয়ে যাবে, রক্তের চলাচল কমে যাবে, ইনফ্লামেশনটা সব জায়গাতে ছড়াইতে পারবে না। তো প্রোটেকশনের পরে আইস দিব আমরা। আইসের পরবর্তীতে আমরা যেটা করবো, এর পাটাকে আমরা রেস্টে রাখবো। রেস্টে বলতে নর্মাল যে মুভমেন্ট আমরা চলাফেরা করি এই মুভমেন্টটা আমরা অবশ্যই করব না, রেস্ট আইস। এর পরবর্তীতে আমরা কি করব, পাটা আরও সুবিধার্থে যেটা করব, ইলিভেশন যেটাকে বলা হয়, উপরে উঠায় রাখা। আমরা বিছানায় যখন শুয়ে থাকবো বা পেশেন্টকে বিছানায় রাখা অবস্থায় পায়ের পিছন সাইডটা একটু উঁচু করে দিতে হবে, ইলিভেটেড পজিশনে রাখতে হবে। এতে লাভ কি, আপনার পাটা, যদি আপনি অ্যানিমিয়ার কোনো রোগী হয়ে থাকেন বা বেশি বয়সের কোনো পেশেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে এই পাটা ফুলে যেতে পারে। এই ইডিমাকে প্রিভেন্ট করার জন্য বা সয়েলিং প্রিভেন্ট করার জন্য আমরা শুয়ে থাকা অবস্থায় পায়ের নিচে দুটো বালিশ বা একটা বালিশ দিয়ে, অথবা আমরা যেটা যে খাট আমরা সেখানে ঘুমাই এটার নিচে আমরা ইট অথবা অন্য কিছু দিয়ে একটু ইলিভেটেড করে নিব, যেন পাটা আমার বডির লেভেল মানে হার্টের লেভেল থেকে একটু উপরে থাকে। এইটা হচ্ছে প্রোটেকশন রাইজ।
কম্প্রেশনের কথা বলে ফেলছি, ইলেভেশনের কথা বলে ফেললাম। তার পরবর্তীতে আমরা যেটা বলবো, এখানে কিছু আরও আছে যেটা ট্রিটমেন্টের ভিতর, ইমোবাইলাইজেশন যেটা আছে, মোবিলাইজেশন করে দেখতে পারি আমরা, ম্যানিপুলেশন করে দেখতে পারি। এর পরবর্তীতে এই টেন্ডনের ইনফেকশন ইনফ্লামেশনের জন্য আল্ট্রাসাউন্ড থেরাপি ব্যবহার করতে পারি, শর্ট ওয়েভ মাইক্রোওয়েভ থেরাপি আমরা ব্যবহার করতে পারি, ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, এটা দিয়ে আমরা মাসেল পাওয়ারটাকে বাড়াইতে পারি বা নর্মাল হিলিং প্রসেসটাকে আরও মানে ত্বরান্বিত করতে পারবো খুব তাড়াতাড়ি। এগুলাই মূলত। এর পরবর্তীতে ইয়োগা, আকুপাঙ্কচার, কিরোপ্র্যাকটিক, এগুলো হচ্ছে ন্যাচারাল টাইপের ট্রিটমেন্ট। এগুলো ম্যানুয়াল ট্রিটমেন্ট বা মেডিসিন ছাড়া, যদি কোনো কিডনির পেশেন্ট বা ডায়াবেটিসের পেশেন্ট বা আপনার বয়স যদি অনেক বেশি হয়ে থাকে, এই টাইপের রোগীদের জন্য আমরা যেটা বলবো যে আপনার নন মেডিসিনের যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের ভিতরে ক্রায়োথেরাপি যেটা আছে, যেটা বললাম যে আইস থেরাপির মতো ক্রায়োথেরাপি, এই ট্রিটমেন্টগুলো আমরা কোনো ফিজিওথেরাপি ডক্টরের কাছে গিয়ে প্রপার ডায়াগনোসিস করে আমরা এই ট্রিটমেন্টটা আমরা ইজিলি নিতে পারবো। এক নাম্বার এটা। দুই নাম্বার আমরা মেডিসিন কী খাবো, যেহেতু এখানে দেখা যাচ্ছে যে আমাদের পেইন হচ্ছে অবশ্যই, এখানে একটা আমরা আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট যেটা করতে হবে আপনাকে, যদি ইঞ্জুরির পজিশন বা আপনার যদি গ্রেড টু বা থ্রিতে যদি অ্যাঙ্কেল স্প্রেন হয়ে থাকে বা ইমিডিয়েট ফ্র্যাকচার বা অন্য কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি হয়ে থাকে, আপনাকে এক ফার্স্ট যেই ব্যথানাশক যেই ট্যাবলেটটা খেতে হবে সেটা হচ্ছে কিটোরোলাক গ্রুপের ট্যাবলেট খেতে হবে আপনার। কিটোরোলাক গ্রুপটার মানে জেনেরিক নেম সারা পৃথিবীতে একই নেমে চলে, এটা হচ্ছে কিটোরোলাক। এটার বাংলাদেশি কিছু কোম্পানির নেম আছে এবং এই নেমগুলো হচ্ছে, যেমন এক ফার্স্ট ধরে নেন আপনি, রোলাক আছে, টোরাক্স আছে, উইনোপ আছে, টোরাডোলিন আছে। এটার পাওয়ার হচ্ছে যে সকালে একটা রাতে একটা কন্টিনিউ 7 দিন খেতে হবে। যেহেতু আমরা দর্শক ব্যথার ওষুধ খাচ্ছি, এর পাশাপাশি অ্যান্টি আলসারেন খেতে অবশ্যই আমরা ভুলবো না। এর পাশাপাশি যেমন অ্যান্টি আলসারেন বলতে, যেমন গ্যাসের ট্যাবলেট যেটা বলি আমরা, গ্যাসের সচরাচর গ্যাসের ট্যাবলেটের কথা বলা হয়ে থাকে, যেমন স্যাকলো ধরেন, সকালে আপনি যদি একটা কিটোরোলাক খান বা রোলাক ট্যাবলেট খান, ওর সাথে মানে সাথে সাথেই আপনাকে এর পাশাপাশি আপনাকে একটা মানে জিআইটি প্রবলেমটাকে মানে রিমুভ করার বা এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে ব্যথানাশক ট্যাবলেটের সাথে অবশ্যই একটা গ্যাসের বা গ্যাস্ট্রিক যেটা বলা হয় এটা ট্যাবলেট বা অ্যান্টি আলসারেন যে নামেই বলেন, এই নামের একটা ট্যাবলেট খেতে পারবেন। সেটা হতে পারে স্যাকলো, সকালে একটা রাতে একটা, কন্টিনিউ 7 থেকে 14 দিন, এবং আপনার কন্ডিশনের উপর নির্ভর করে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আরও এটা বেশি দিন আপনি কন্টিনিউ করতে পারবেন। যেহেতু এখানে টেন্ডনের প্রবলেম হচ্ছে, এর পাশাপাশি আপনি যেটা করতে পারবেন, বা এখানে নার্ভের ইঞ্জুরি, যদি টেন্ডনে প্রবলেম হয় নার্ভ এবং মাসেল দুটারই প্রবলেম হচ্ছে, তার মানে মাসেলকে আমি যদি খাবার দিতে যাই বা মাসেলকে আমি যদি রিল্যাক্স রাখতে চাই, তাহলে মাসেল রিল্যাক্সিং কিছু ট্যাবলেট আছে সেটা খেতে হবে। এটা এর আগেও ভিডিওগুলোতে বলছি আমি, টলপেরিসন, ইপিরিসন, তারপরে টিজানিডিন যেগুলো আছে, ডেন্ডোলেন, সোডিয়াম, এই টাইপের যেটা ট্যাবলেট আছে, তো এর ভিতরে সচরাচর যেটা মায়োলাক্স নামে ট্যাবলেট আছে, এটা হচ্ছে যে টলপেরিসন, সারা পৃথিবীতে গ্রুপটা হচ্ছে টলপেরিসন এবং কোম্পানির নেম বাংলাদেশে এটা হচ্ছে মায়োলাক্স, 50 mg একটা ট্যাবলেট, সকালে একটা রাতে একটা, কন্টিনিউ আমরা 14 দিন থেকে 1 মাস পর্যন্ত এটা আমরা খেতে পারবো। এর পরবর্তীতে আমরা যেটা করব, যেহেতু আপনার কমপ্লিকেটেড একটা স্ট্রাকচার বা এখানে হাড়ের যেমন কার্টিলেজ বা ইরোশন হতে পারে বা কার্টিলেজ বা টেন্ডন লিগামেন্টের কিছু প্রবলেম থাকতে পারে, টেন্ডন কার্টিলেজ লিগামেন্টগুলোকে টাইট করার জন্য বা ওগুলারে সুন্দরভাবে খাবার দেওয়ার জন্য আমরা যেটা করব, এর পাশাপাশি আমরা গ্লুকোসামাইনের সাথে ডায়াসেরিন যেটা যোগ করা আছে, এটা গ্লুকোসামাইন সারা পৃথিবীতে নাম, ডায়াসেরিনটাও ইন্টারন্যাশনাল একটা নেম, এবং এই গ্লুকোসামাইন ডায়াসেরিনের বাংলাদেশি কোম্পানির নেম যেটাতে পাওয়া যায় এটা হচ্ছে স্কোয়ারে একটা টিলেক্স ম্যাক্স নামে ট্যাবলেট আছে, কন্টিলেক্স নামে একটা ট্যাবলেট আছে, জয়েনিক্স ডি নামে ট্যাবলেট আছে, গ্লুস্টিন ম্যাক্স নামে আছে, এবং এর পাশাপাশি কোসারিন নামে আছে। আপনি ধরেন যদি কোসারিনটা আপনি খান, আপনার যদি বয়স ওভার মানে 40 আপ যদি না হয়ে থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই কোসারিন ট্যাবলেট বা এই টিলেক্স ম্যাক্স ট্যাবলেটটা প্রতিদিন আপনি একটা করে কন্টিনিউ 1 মাস খেতে পারেন, ইনশাল্লাহ রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এটা বলে দিলাম, এটার কোনো স্পেসিফিক কোনো পাওয়ার নেই এবং ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবেই ব্যবহার করা হয়। এটা টিলেক্স ম্যাক্স বা কোসারিন, এই ট্যাবলেটটা আপনি কন্টিনিউ 1 মাস খেলে ইনশাল্লাহ আপনার অ্যাঙ্কেল স্প্রেন থেকে আপনি অনেকটাই রিমুভ হয়ে যাবেন। এরপরে আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে যে B1, B6, B12 একটা ভিটামিন এর পাশাপাশি আমরা খেতে পারি, যেমন নিউরোবির কথা বলা হয়ে থাকে, নিউরোবি সকালে একটা রাতে একটা, কন্টিনিউ আপনি 1 মাস খেতে পারবেন।
এটা এর পরবর্তীতে যদি দেখলেন যে আপনার আসলে পা শুকিয়ে যাচ্ছে বা পায়ের কোনো ইন্টারনাল নার্ভের প্রবলেম আছে, যদি নার্ভ রিলেটেড কোনো টাইপের সিম্পটম আপনার ডাক্তার যদি দেখে বা বুঝতে পারে ইনভেস্টিগেশন করে টেস্ট করে, তার জন্য দর্শক যেটা করতে পারবেন, লেটেস্ট যে ট্রিটমেন্টটা সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে প্রিগাবালিন গ্রুপ। এটা হচ্ছে সারা পৃথিবীতে প্রিগাবালিন গ্রুপ নামে চলে, বাংলাদেশে কোম্পানি নেমে যেগুলো আছে এটা প্রিগাবা নামে আছে, প্রিলিন নামে আছে, হ্যাঁ নিউরোলিন নামে আছে, নিউগালিন নামে আছে। এটা হচ্ছে পাওয়ারটা বলে দেয় 25, 50, 75, 150। আপনি লো পাওয়ার থেকে শুরু করতে পারেন। লো পাওয়ার বলতে কত? 50 mg প্রতিদিন একটা করে, রাতে প্রতিদিন একটা ট্যাবলেট, 50 পাওয়ারের এই ট্যাবলেটটা প্রতিদিন একটা করে, 1 মাস বা 14 দিন আপনি কন্টিনিউ করতে পারেন। এটা ব্যথা কমানোর জন্য অনেক সহায়ক একটা ট্যাবলেট এবং অনেক ভালো কাজ করে। এর পাশাপাশি এটাও যদি খেতে আপনাদের প্রবলেম হয়, তারপরে এর অল্টারনেট কোনো ট্যাবলেটের কথা যদি আপনি চিন্তা করেন, অল্টারনেট ট্যাবলেট হিসেবে আপনাকে যেটা খেতে হবে সেটা হচ্ছে গাবা পেন্টিন। গাবা পেন্টিনটা বলে দিই, এটার পাওয়ার হচ্ছে 150, 300, 600। আপনি ওটা গাবা পেন্টিনটা গাবা নামে আমাদের মার্কেটে পাওয়া যায় বা গাবা এস্টার নামে পাওয়া যায়, এই 300 mg একটা ক্যাপসুল সকালে অর্ধেক বা রাতে অর্ধেক অথবা শুধু রাতে একটা করে 7 দিন আপনি খেয়ে দেখতে পারেন। এটা বলছি দর্শক, প্রিগাবালিনের অল্টারনেট হিসাবে এই ট্যাবলেটটা ব্যবহার করা হয়ে থাকে, এটাও আপনি লং টাইম কন্টিনিউ করতে পারেন। এর পরবর্তীতে যেটা আছে, যেটা বললাম, এরপরে যেহেতু আপনার মাসেল টেন্ডন লিগামেন্ট বা হাড়ের প্রবলেম এগুলো একটা প্রবলেম থেকেই থাকে, এর জন্য আপনাকে যেটা করতে হবে, সবচেয়ে ভদ্র টাইপের একটা ক্যালসিয়াম খেতে হবে। ক্যালসিয়ামটার কাজ কি? ক্যালসিয়ামটা হচ্ছে যে আপনার বডিতে মানে ক্যালসিয়ামের চাহিদা যেটা আছে সেটা পূরণ করবে, এবং ভিটামিন D3 যেটা আছে এটা মিনারেল অ্যাবজর্পশন শরীরে বাড়ায় ফেলবে, এবং এটা হিলিং প্রসেসের জন্য সবচেয়ে ভালো কাজ করে। এর পাশাপাশি আপনি আরও একটা ট্যাবলেট খেতে পারেন, ভিটামিন বি কমপ্লেক্স অথবা সিবিড অথবা ভিটামিন ই ক্যাপসুল আপনি এর পাশাপাশি খেতে পারেন। এর আগে যেটা বললাম আমি, যে যদি আপনি এই ভিটামিন ই ক্যাপসুল অথবা ভিটামিন সি বা রেক্স বা অ্যান্টি অক্সিডেন্ট টাইপের যদি কোনো ট্যাবলেট আপনি বা ভিটামিন বি কমপ্লেক্স যদি খান, সেটা বলে দিই সকালে একটা রাতে একটা আপনি খেতে পারবেন, অথবা সিঙ্গেল ডোজও আপনি এটা খেতে পারবেন। এর পরবর্তীতে একান্তই যদি কোনো টাইপের ইনফেকশনের কোনো চান্স না থাকে, সচরাচর অ্যাঙ্কেল স্প্রেনের ক্ষেত্রে ইনফেকশনের কোনো ওইরকম মেজর কোনো চান্স থাকে না, এই জন্য আমরা অ্যান্টিবায়োটিকটা যতটুকু সম্ভব আমরা অ্যাভয়েড করব, অ্যাভয়েড করে চলব, এবং যদি সেটার প্রয়োজন হয় অবশ্যই ডাক্তারের মতামত দিব। আমরা ডাক্তারের সাথে পরামর্শ করে যেই টাইপের অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত সেই টাইপের অ্যান্টিবায়োটিক অবশ্যই আপনার ডাক্তার আপনাকে বলে দিবে যে এই টাইপের অ্যান্টিবায়োটিকগুলো আপনি খান। এর ভিতরে মনে করেন যে আপনার লো পাওয়ারের কিছু অ্যান্টিবায়োটিক আছে, হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক যেমন আছে সিপ্রোফ্লোক্সাসিলিন খেতে পারেন আপনি, বা ফ্লুক্লোক্সাসিলিন খেতে পারেন, তারপরে হচ্ছে এজিথ্রোমাইসিন খেতে পারেন, এগুলা যা সচরাচর বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই টাইপের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে এটা খেতে হবে। এর পরবর্তীতে দর্শক, এটা অ্যাঙ্কেল স্প্রেনের রিহ্যাবিলিটেশন একটা স্টেজ আছে, এর পরবর্তীতে যদি আপনি ভালো হয়ে না থাকেন অবশ্যই আপনাকে যেই মানে কিছু ব্যায়াম বা এক্সারসাইজ কিছু মুভমেন্ট আছে এই জয়েন্টটাকে ফ্লেক্সিবল করার জন্য এবং নর্মাল লাইফে আপনাকে ফেরার জন্য, এই টাইপের এক্সারসাইজগুলো অবশ্যই আপনারা করবেন। এবং সেই এক্সারসাইজগুলো জানতে যদি কোনো টাইপের প্রবলেম ফিল করেন বা আসলে সমস্যা হচ্ছে, আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলোর ভিত্তি কতটুকু আছে এইগুলো আপনি সব কিছু জানতে হলে আপনাকে যেটা করতে হবে, সোজা আমার ওয়েবসাইট যেটা আছে rxharun.com, এই ওয়েবসাইটটাকে আপনাকে ভিজিট করতে হবে। যদি আপনি ইংলিশে পড়তে আপনার প্রবলেম হয় অবশ্যই সেটাকে বাংলাতে ট্রান্সলেশন করার একটা ট্যাব দেওয়া আছে কম্পিউটারের মানে রাইট আপার সাইডের এইখানে একটা ট্রান্সলেট নামক একটা বাটন আছে, সেই বাটনটাতে ক্লিক করে বাংলায় আপনি আমার এই অ্যাঙ্কেল স্প্রেনের ট্রিটমেন্ট, কোয়াস ডায়াগনোসিস এই জিনিসগুলো এবং এর পরবর্তীতে আপনি কোন টাইপের এক্সারসাইজ করবেন বা এর পাশাপাশি আপনি বাড়িতে থেকে হোম রেমেডি হিসাবে আপনি কোন কোন জিনিসগুলো খাবেন এই জিনিসগুলোও কিন্তু আপনি ডিটেলস আমার ওয়েবসাইট ভিজিট করে জানতে পারবেন। এর পরবর্তীতেও যদি আপনি প্রবলেম ফিল করে থাকেন, যদি কোনো টাইপের প্রবলেম ফিল করে থাকেন অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট যে অপশনটা রাখা আছে এই কমেন্ট অপশনে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর দর্শক, যদি ইনফরমেশনগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে লেটেস্ট সব ধরনের আপডেট পাওয়ার জন্য। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ হাফেজ।